বহির্বিশ্বে বাংলাদেশ টেক্সটাইল খাতকে আরও উন্নত করার পথে নর্দার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে জাতীয় বস্ত্র দিবস। মঙ্গলবার 12 ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ার বিভাগের টেক্সটাইল ক্লাবে এই সেমিনার আয়োজন করে। সেমিনারের প্রধান অতিথি ছিলেন নর্দার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নজরুল ইসলাম। বাংলাদেশ নির্মাণে দক্ষ ও টেক্সটাইল প্রকৌশলীর ভূমিকার কথা তুলে ধরেন বক্তরা এবং মানবসম্পদ টেক্সটাইল শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়াও তারা টেক্সটাইল খাতকে বাংলাদেশের সম্ভাবনা এবং সংকট দিকগুলো তুলে ধরেন। নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন, এই প্রোগ্রামে উপস্থিত রিসার্চ পার্সন বৃন্দ, সভাপতি প্রফেসর ডক্টর আব্দুল জলিল, আমার সহকর্মীবৃন্দ এবং সাধারণ আসসালামু আলাইকুম ভেরি গুড আফটারনুন। আমি বেসিক্যালি আমি তো টেক্সটাইলের কেউ না, তবে আমি টেক্সটাইল দিয়ে বাইশাজার সারের মতো আমি খুব মুগ্ধভাবে শুনছিলাম কথাগুলি, এবং আমার কাছে মনে হচ্ছিল আমাদের উপাচার্য মহোদয় যে কথা বলেছেন যে 80-20 ফর্মুলা যেটা কিনা আমাদেরকে হেল্প করবে, তো আমরা সেই ইন্ডাস্ট্রি যা প্রয়োজন তার সঙ্গে আমাদের গ্রাজুয়েটরা যা বের হচ্ছে সেই প্রয়োজনের জায়গাটা যে গ্যাপটা, এই গ্যাপটাকে আমরা ব্রিজ করতে চাই। এই ব্রিজিংয়ের জায়গাটাতে আপনাদের এগিয়ে আসতে হবে সবার আগে। আমি যা ছোট্ট একটা গল্প দেখেন, আমাদের কিন্তু প্রেজেন্টেশন স্কিল অত ভালো না। আমি এখানে আর কিছু বলবো, আমি আসলে খুবই সাধারণ জায়গা থেকে এই পর্যায়ে চলে এসেছি। আমি আসলে বিশ্বাস করতে পারছি না যে আমি এখনকার ডায়ারিতে কথা বলছি। আমি আসলে আপনাদের মতো টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড থেকে নয়, জেনারেল লাইনে এখানে এসেছি, কিন্তু গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে সাথে জড়িত সেই 1980 সাল। আমার বাসা থেকে আমি জানি আমার ভাই যে লেস গার্মেন্টস বলেন বা যেখান থেকে গার্মেন্টস অ্যাপারেল বিজনেস শুরু, আমার একটা পিছিয়ে আছে এই জায়গাটাতে আমাদেরকে আবহাওয়া হতে হবে। আমরা অনেক সময় ইন্টারভিউ দেখি যে অনেক ছাত্ররা যা পড়াশোনা করছে তাই উত্তর দিতে পারছে না,